গাজীপুরের কোনাবাড়িতে ইঁদুরের ওষুধ খেয়ে সানিয়া নামে এক শিশু মারা গেছে। কথামণি নামে আরেক শিশুকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, সকালে উভয় পরিবারের লোকজন কর্মস্থলে চলে যাওয়ার পর ফাঁকা বাসায় ইঁদুরের ওষুধ চিনি মনে করে এক শিশু আরেক শিশুকে খাইয়ে দিলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে নেওয়া হলে সোনিয়ার মৃত্যু হয়। অবস্থার অবনতি হলে কথামণিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত আয়োজন আইন ও বিচার বিষয়ক অনুষ্ঠানে। অভিযোগ যদি সেটা মামলাতেই পরিণত না করতে পারি আমরা, দেখবেন সরাসরি প্রতি রবিবার বিকেল 5:30 শুধুমাত্র বাংলা টিভিতে। রবি থেকে বৃহস্পতি তিনজন অতিথি এক টেবিলে নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়, আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। গ্যাসের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ। তিনি বিজ্ঞানের জোর হিসাবে করতে পারছি না, এটা তো মরা মাছার প্রশ্ন। কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। দুর্নীতিবাজরা, ইনকলাবি ইত্যাদিরা তারা সরকারের ছাতার নিচে চলে যায়, যে সরকারই থাকুক। মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি যেন না করতে পারে তার জন্য একটা আইন কিন্তু খসড়া তৈরি আছে। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10:30। শুধুমাত্র বাংলা টিভিতে। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন 1 কোটির বেশি প্রবাসী বাংলাদেশি। এই প্রবাসীদের নিয়ে বাংলাদেশের জাতীয় টিভি চ্যানেলগুলোর মধ্যে একমাত্র বাংলা টিভি নিয়মিত প্রচার করছে 30 মিনিটের একটি সংবাদ বুলেটিন বিশ্ব বাংলা। প্রতিদিন বাংলাদেশ সময় দুপুর 1টায় সারা বিশ্বে বাংলাদেশিদের খবর জানতে চোখ রাখুন বাংলা টিভির পর্দায়। গ্রিসে প্রবাসীদের সহজ শর্তে বৈধতা সহ বেশ কিছু দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। শাওন আহমেদ, বাংলা টিভি, ভ্যানিশ, ইতালি। বাংলা টিভি সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের কণ্ঠস্বর। শেষ করব বিশ্ব বাংলা। বিশ্ব বাংলা দেখবেন প্রতিদিন দুপুর 1টায় শুধুমাত্র বাংলা টিভিতে। শুক্রবার আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? মানুষ মারা যাওয়ার কারণ কিনা, পানি মুখে দেওয়া যায় কিনা, এরকম কোনো আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না। আপনি মনে মনে জিকির করলে সেটা কতটা জায়েজ? জিকিরটা সবসময় করা যায়। নামাজি বাসে নামাজ হবে, পর্দা থাকে, যদিও আমাদের বাসে ছেড়ে না নামাজ পড়ে। নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে নিয়মিত ফোনো লাইভ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার বিকেল 4টায় শুধুমাত্র বাংলা টিভিতে।